ইটালীত G7 সন্মিলনৰ কাৰ্যসূচী সামৰি স্বদেশলৈ উভতিল প্ৰধানমন্ত্ৰী মোদী। তৃতীয়বাৰৰ বাবে দেশৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে শপত গ্ৰহণ কৰাৰ পিছতে ইটালীলৈ প্ৰথমটো বিদেশ ভ্ৰমণ কৰি G7 সন্মিলনৰ মূল কাৰ্যসূচীত ভাগ ললে মোদীয়ে। ভাগ ললে কেইবাখনো দ্বিপাক্ষিক বৈঠকত। আমেরিকা, কানাডা, জাপান, জার্মানী, ফ্রান্স, ইটালি আর ব্রিটেনের উমৈহতীয়া মঞ্চ G7 সন্মিলনত আয়োজক দেশ ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণ ক্রমে ভাগ লয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। ইটালীত 13 জুনৰ পৰা 15 জুনলৈ তিনিদিনীয়াকৈ হোৱা G7 সন্মিলনৰ মাজৰ দিনা অৰ্থাৎ 14 জুনৰ দিনা বিস্তৃত কাৰ্যসূচীৰে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে অংশগ্ৰহণ কৰে। ভাৰতৰ পৰম্পৰাগত নমস্কাৰেৰে মোদীক আদৰণি জনায় ইটালীৰ প্ৰধানমন্ত্ৰী জৰ্জিয়া মেলোনিয়ে। ইটালীৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ সৈতে চেলফিও তুলিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। এই G7 সন্মিলনতে প্রধানমন্ত্রী মোদীয়ে পোপ ফ্রান্সিসক সাক্ষাৎ করে করমর্দনের লগতে সাবতি ধরে পরস্পরক অভিবাদন জানায়। এই সাক্ষাৎতে পোপ ফ্রান্সিসক ভারতলৈ আমন্ত্রণ করিলে মোদীয়ে। G7 সন্মিলনের লগতে প্রধানমন্ত্রী মোদীয়ে কেইবাখনো দ্বিপাক্ষিক বৈঠকত ভাগ ললে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর উলাফ স্কলস, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের লগতে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদিমির জেলেনস্কির সৈতেও মোদীয়ে বৈঠকত মিলিত হয়। মোদীয়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ প্রশমনের ক্ষেত্র ভারতে লবপরা ভূমিকা সম্পর্কত জেলেনস্কির সৈতে আলোচনা করে। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। ইটালীত G7 সন্মিলনের কার্যসূচী সামরি স্বদেশলৈ উভতিল প্রধানমন্ত্রী মোদী। তৃতীয়বাৰৰ বাবে দেশৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে শপত গ্ৰহণ কৰাৰ পিছতে ইটালীলৈ প্ৰথমটো বিদেশ ভ্ৰমণ কৰি G7 সন্মিলনৰ মূল কাৰ্যসূচীত ভাগ ললে মোদীয়ে। ভাগ ললে কেইবাখনো দ্বিপাক্ষিক বৈঠকত। আমেরিকা, কানাডা, জাপান, জার্মানী, ফ্রান্স, ইটালি আর ব্রিটেনের উমৈহতীয়া মঞ্চ G7 সন্মিলনত আয়োজক দেশ ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণ ক্রমে ভাগ লয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। ইটালীত 13 জুনের পর 15 জুনলৈ তিনিদিনিয়াকৈ হওয়া G7 সন্মিলনের মাজর দিনা অর্থাৎ 14 জুনের দিনা বিস্তৃত কার্যসূচীরে প্রধানমন্ত্রী মোদীয়ে অংশগ্রহণ করে। ভারতের পরম্পরাগত নমস্কারে মোদীক আদরণি জানায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিয়ে। ইটালির প্রধানমন্ত্রীগৰাকীৰ সৈতে চেলফিও তুলিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। এই G7 সন্মিলনতে প্রধানমন্ত্রী মোদীয়ে পোপ ফ্রান্সিসক সাক্ষাৎ করে করমর্দনের লগতে সাবতি ধরে পরস্পরক অভিবাদন জানায়। এই সাক্ষাৎতে পোপ ফ্রান্সিসক ভারতলৈ আমন্ত্রণ করিলে মোদীয়ে। G7 সন্মিলনের লগতে প্রধানমন্ত্রী মোদীয়ে কেইবাখনো দ্বিপাক্ষিক বৈঠকত ভাগ ললে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর উলাফ স্কলস, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের লগতে ইউক্রেনের রাষ্ট্রপতি
ভলডিমির জেলানস্কির সৈতেও মোদিয়ে বৈঠকত মিলিত হয়। মোদিয়ে রাশিয়া ইউক্রেইনের যুদ্ধ প্রশমনের ক্ষেত্র ভারতে লবপরা ভূমিকা সম্পর্ক জেলানস্কির সৈতে আলোচনা করে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।